Thank you.
सह वीर्यं करवावहै
तेयस्विन्नवधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शन्वरुणः शन्नो भवत्कर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णोरुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायु त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वत्त्वारमवतु अवतु मा अवतु वत्त्वारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ अप्यायन्तु ममङ्गानि वक प्राणश्चक्षु श्रोत्रमथोबलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं महां ब्रह्म निराकुर्यं मा ब्रह्मणिराकरोद निराकरणमस्तु अनिराकरणमस्तु। तदात्मनि निरतेयुपनिषत्सु धर्मास्ते मयि सन्तु मे मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सत्यं वद धर्मं चर सद्धायन् मा प्रमदः मातृदेवो भव पितृदेवो भव आचार्य देवो भव अतिथिदेवो भव। यन्नानवद्यानि परमानि तानि सेवितव्यानि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नन्दन्तु सर्वभूतानि निरकंशानि सन्तु च प्रीतिरस्तु परस्परं सिद्धिरस्तु कर्मणाम्। ॐ दोषान्तिरन्तरिक्ष शान्ति पृथिवी शान्तिरापः शान्ति ओषधः शान्ति वनस्पतय शान्ति विश्वदेव शान्ति ब्रह्म शान्ति सर्वं शान्ति शान्तिरेव शान्ति सामा शान्तिरेधि। राम
कृष्ण स्थिताहिय सर्वविद्या स्वरूपं त्वं सर्वं प्रणमाम्यहं परतत्ते सदालीन राम कृष्णे समागय यो धर्मस्थापनरतो वीरेश्वन्तं नमाम्यहम् ॐ शस्त्रज्ञाय प्रसन्ताय वेदांत प्रतिपादिने नमस्तु ते अभेदपादाय ज्ञान विज्ञान दीप्तये ॐ गिरिगैरिकमण्डितं ज्योतिर्मयं नित्यमानन्दमूर्तिं करुणावतारं प्रेमपुरुषं सत्यानन्दरूपं नियतां नमा मन्ना श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः ॐ कृष्णाय वसुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वस्वार्थि हरे देवी नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय प्रलोभन माया प्रपंच सब
আনে প্রলোভন অলি করি প্রসাদ মানব জনম জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে জ্বালাও প্রাণ শিখা নিত্য মননে নিত্য যুক্ত রাহ সত্য চিন্তনে নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম
భక్తానుపం పాదిత విగ్రహం వై ఈశావతారం పరమేశమిద్యం తమిరామ కృష్ణం శిరసా నమః జననీ శరదన దేవీ రామకృష్ణం జగద్గురుం పాదపద్మే తయోస్విత్వా ప్రణమామి ముహుర్ముహు ప్రణమామి ముహుర్ముహు. ప్రథమే পরম পূজনীয় স্বামী গৌরাঙ্গজী মহারাজকে আমার প্রণাম জানাই এবং উপস্থিত সমস্ত সন্তদের আমি আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই এবং সমস্ত সুধী ভক্তবৃন্দ সকলকে আমার প্রণাম জানাই। আজকে স্বামী সত্যানন্দ দেবের আবির্ভাব মহোৎসবের দ্বিতীয় দিনে আমাদের যে সাধু সম্মেলনে এতজন সন্তকে পেয়েছি তার জন্য আমরা খুবই গর্বিত এবং ধন্য, কারণ আমরা সকলেই জানি যে এক জায়গায় এতজন সন্ত যেখানে একত্রিত হয় সেটা তো একটা মহাতীর্থ পরিণত হয়, আর এটা তো একটা মহাতীর্থ যেখানে স্বামী সত্যানন্দদেব প্রচুর তপস্যা করে গেছেন, কত লীলা করে গেছেন। সেই রকম গঙ্গা তীরের একটা পবিত্র জায়গায় আমরা সকলে একত্রিত হয়েছি, তাই আজকের এই পূর্ণ উপস্থিতিতে আমরা সকলেই বিশেষভাবে ঠাকুরের আশীর্বাদ পাব, মার আশীর্বাদ পাব। আমাদের আজকের যে স্বামী সত্যানন্দদেব এসেছিলেন 1902 সালে সকলেই জানেন, এবং তিনি শিউড়িতে কঠোর তপস্যা করেছিলেন, এবং যখন তিনি প্রকট হলেন 14 বছর তপস্যার পর, তখন যারা দর্শন করেছিলেন সমস্ত পরিবার তার চরণে নিজেদের সমস্ত কিছু দিয়ে অর্পণ করে সাধু সন্ত হয়ে গেছিলেন, এবং সেই কর্মযজ্ঞ শুরু করেছিলেন বীরভূমে গ্রামাঞ্চলে ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদার যে লীলা, যে ধৈর্য মা বা ঠাকুরের আশা, সেই ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য যেটা স্বামীজি সহজে বললেন যে প্রতিটি জীবের মধ্যে শিব আছেন, সেইভাবে সেবাযজ্ঞ শুরু করেছিলেন, আর সেই সেবাযজ্ঞ এখনও সেইভাবেই চলে চলেছে, শ্রীবৃদ্ধি হয়ে চলেছে। আর স্বামী সত্যানন্দদেব যেটা সবচেয়ে চাইতেন যে সমস্ত সন্তদের একটা ইউএনও হওয়া দরকার, যেটা আজকের সেই উদ্দেশ্য সমস্ত সম্প্রদায়ের সাধুরা এক জায়গায় মিলিত হয়ে পরস্পরের সাথে ভাব বিনিময় করা, আর নিজেদের আত্মিক যাতে উন্নতি হয় সেটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আজ আমরা সকলে একত্রিত হয়েছি, সকলকে আবার আমি প্রণাম জানাই, এবং আমি বেশি দীর্ঘায়িত করব না, তার কারণ হচ্ছে অনেকেই রয়েছি আমরা যারা সময়ের খুব অভাবে হয়তো বলতে পারবেন না, তাই আমি সকলকে আমার প্রণাম জানাই এবং ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই এবং জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। স্বামীজি, কালকে আমরা প্রত্যাবর্তন দিবস উদযাপন করলাম, ঐতিহাসিক দিন। এই যে স্বামীজি ফিরে এলেন আলমবাজার মঠে, তখন তো রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা কিছু হয়নি, তারা একটা ভাড়া বাড়িতে তপস্যা করছেন মাত্র, বরানগর মঠও নয়, বরানগর মঠও তাদের একটা সাধন ভজনের একটা আশ্রয়স্থল। স্বামীজি 1897 সালে ফিরে এসে গুরুভাইদেরকে একটি মন্ত্র দিলেন, সেটি হচ্ছে আত্মানামক স্বার্থম জগৎহিতায়। এতদিন সাধুরা সবাই আত্মমগ্ন হয়ে সাধন ভোজন করছিলেন, এটাই ছিল ওদের ভারতবর্ষের চিরায়ত প্রথা, সাধু মোক্ষ লাভ করবে। তো এটাকে ঠাকুর স্বামীজিকে ধিক্কার দিয়েছিলেন, স্বামীজিকে বলেছিলেন, ওরে তুই অত ছোট নজর করিস, তুই কোথায় বটবৃক্ষ হবি, তোর তলায় কত তাপিত তৃষিত মানুষ এসে ঘুরাবে,
সেই যে স্বামীজি ভাবলেন যে সে কী কথা, আমি তো মোক্ষলাভি করতে চেয়েছি, যা জগতের মনীষী পরম্পরা এটাই সর্বোচ্চ চাওয়া, সাধু সন্ন্যাসীর আত্মজ্ঞান লাভ করবে। সেখানে ঠাকুর তাকে বলে ছোট নজর করেছিল, শ্রীরামকৃষ্ণের মধ্যে যে একটা বিরাট আরো দৃষ্টি প্রসারিত, জগৎকে জগতের সন্ন্যাসীকুলকে খুলে দিলেন তিনি তার সূত্রাকারে। লনের মধ্যে দিয়ে তিনি দেখলেন তাকে জগৎ পরিত্রাতা রূপে। সেদিন সেই আত্মবাক্যটাই আজ সত্য প্রকাশিত। সেই দিন যদি আমরা যাই তাহলে সেই দিনটার কথা এমন কিছু মূল্য নেই মনে হবে। স্বামীজি তখনও সংশয় ভাবছেন কি একটা বাংলা বামুনের কাছে মাথাটা বিগিয়ে খুব ঠিক করলাম। তারপর ঠাকুর যখন স্বরূপ দেখে বললেন নরেন তোর এখনও অবিশ্বাস? সেই যে কথাগুলো আমরা সকলেই জানি, কিন্তু মূল চুপটা যে শুরু হচ্ছে যে আত্মজ্ঞান লাভ করা আমাদের যেমন জীবনের উদ্দেশ্য, সেরকম এই সন্ন্যাসীদের জগৎ কল্যাণে নিজেদের আত্মনিয়োগ। এখন আমরা আত্মজ্ঞান লাভের দিকে অতটা খুব একটা ধ্যান দিই না, কিন্তু আমরা আশ্রমগুলো করছি, কে কতটা স্কুল কলেজ ডিসপেন্সারি করছি এটা নিয়েই আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি। সাধু ঠাকুর সত্যানন্দ একটা কথা বলতেন যে মার্জিনাল মঙ্ক হয়েও না, এটা উনি ইকোনমিক্সের ছাত্র ছিলেন। মার্জিনাল মঙ্ক মানে প্রান্তিক সাধু, গেরুয়া বললাম বাস খাওয়া দাওয়ার অভাব নেই, সমাজের লোক খেতে দেবে, পড়তে দেবে, প্রণাম করবে, প্রণামী দেবে, সাধুভাবে বেশ ভালোই আছে, এতেই বেশ মজাই আছে, গেরুয়াটা করে ভালোই হয়েছে। হ্যাঁ, এটা বড় দুর্ভাগ্য। তাই বলছি আমাদের যেন মার্জিনাল মঙ্ক না হয়ে পড়ি, আত্মজ্ঞান লাভ। হয়তো অনেক সাধুরা আছে যারা আমরা যথাযথ যদি জপ ধ্যান তপস্যা যে পথ অবলম্বন করলাম, সত্যানন্দদেব কিন্তু কোনোদিনই তিনি পাবলিক মঞ্চে মধ্যে বক্তা দেননি, মহামণ্ডলস্বর হননি, কিন্তু তাকে দেখে অসংখ্য মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে ঘর বাড়ি জমি সম্পত্তি এমনকি স্ত্রী পুত্র পর্যন্ত তার কাছে সমর্পণ করেছেন এবং সে দিব্য জীবন লাভ করেছেন। এটা আমাদের কাছে দৃষ্টান্ত, আমাদের থেকে মানুষ আকৃষ্ট হচ্ছেন। আজকে আমরা সাধু কর্মচারী আমাদের আশ্রমগুলো ধুকছে, এখন সব কিছু আছে, আগে এই আশ্রমে খাট বিছানা দূরের কথা ঘরও ছিল না, বহু ভক্তরা আসতো। এই বরানগরের মশার উৎপাত প্রচণ্ড ছিল, সারাত্রি আমতলাতে বসে থাকতে হতো। এই নাটমন্দির মানে একটা বাগান ছিল মাত্র, এইসব রেলিং বা মন্দির এসব কিছুই ছিল না, একটা গঙ্গার পার ভালো জমি, একটা অন্যান্য এই বিল্ডিংটা ছিল তারই ভগ্নিপতির দেওয়া। তো সেখানে ছিল কি একটা তপমূর্তি, মূর্তিমান তপস্যা এবং ঈশ্বর জানিত একজন মহাপুরুষ। ঠাকুর বলছেন ঈশ্বর দর্শন এই জীবনেই লাভ করা যায়, তবে তিনি শুদ্ধ মনের গোচর, শুদ্ধ বুদ্ধির গোচর। সত্যন্ত নিঃসন্দেহে নির্দ্বিধায় তিনি সেই জায়গায় পৌঁছাতে পেরেছিলেন। অভেদানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়ে তিনি চেয়েছিলেন হিমালয়ে চলে যেতে, সাধন ভজন করবেন, এটাই তার ছিল মুখ্য উদ্দেশ্য। কিন্তু সাধন ভজন করলেন এমন একটা জায়গাতে যেখানে চারিদিকে পারিপার্শ্বিক পরিস্থিতি তপস্যার অন্তরায়, সেখানে অবিদ্যা মায়াদের পাড়া, তিনি কখনো দিনের আলোয় গেটের বাড়িতে বেরোনি, কেউ তাকে 14 বছর ওখানকার এলাকার মানুষ দেখতে পায়নি, কঠোর তপস্যা যেখানে একটা উন্নয়ন নেই, শুধু একজন মানুষ ভগবানকে চিন্তা করে পড়ে আছেন। অনন্যশ্চিন্তন্ত মাংজি জনা পর্যুপাসতে এসাং নিত্যাভিযুক্তা নাম জগৎক্ষেমং মহাম মহাম। এই গীতার তিনি একটা মূর্ত বিগ্রহ, আমি ভগবানের অনন্য চিন্তা করি তাহলে ভগবান তার যোগ এবং ক্ষেম বহন করবেন, এটা তো ভগবানের তার মুখনিশ্চিত কথা। এই ছিল সত্যানন্দ দেবের স্বরূপ। তারপর চার হয় তিনি 14 বছর কোনো
নারীমুখ দর্শন করেনি গর্ভধারিণী সারা। তারপর তিনি নারী পুরুষ সমস্ত উঠতে উঠে সমস্ত এই যে আমাদের সদসন্ন্যাসীরা ছিলেন, এখন তো মাত্র আমার পাশে যিনি মহারাজ আছেন স্বামী গৌরানন্দজি অধ্যক্ষ, তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের বৃক্ষস্বরূপ আছেন। অনেক সাধু বিদ্যান বিদ্যান সাধু, মা বলছেন সাধু যদি বিদ্যান হয় হাতির দাঁত যেন সোনা দিয়ে বন্ধা। সত্যি আমাদের গর্ব, আমাদের যারা সাধুরা ছিলেন তারা সবাই কেউ শ্রীরামকৃষ্ণকে নিয়ে পিএইচডি করেছেন। আমাদের সাহিত্য অবদানন্দ কলেজ আমার সৌভাগ্য হয়েছিল অবদানন্দজি নামে সত্যানন্দ শতবর্ষে একটি কলেজ তৈরি করেছিলেন, এটা সত্যি খুব প্রয়োজন ছিল। একজন প্রজ্ঞাবান সন্ন্যাসীর নামে একটা বিদ্যা মহাবিদ্যালয় হবে না, তখন আমাদের অত্যন্ত আর্থিক দুরবস্থা, কিন্তু যিনি করছেন তিনি তো প্রজ্ঞার আলোয় প্রজ্বলিত, তাই সম্ভব হয়েছিল 1965 সালে অবতারানন্দজির সার্ধ শতবর্ষে অবতারানন্দজির শতবর্ষে সেই কলেজ তৈরি করা। সেই কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন স্বামী কৃষ্ণানন্দ ডক্টর ডেলি রায়, বিখ্যাত একজন ফিজিক্সের একজন বিদেশ থেকে ডিগ্রি লাভ করেছিলেন, জার্মানি থেকে ইঞ্জিনিয়ারিং করেছিলেন, সত্যানন্দ ছিল তার গ্র্যান্ডার, বীরভূমের একটা প্রত্যন্ত গ্রামে তার বাড়ি, কিন্তু বিদেশে পাঠাতে গেলে একজন বলিষ্ঠ মানুষকে তার অসী হতে হয়। তারপর তিনি যখন ফিরে এলেন সত্যানন্দ তার গুরু বললেন, বেশ তুই এবার সমাজে বড় প্রতিষ্ঠিত হতে পারবি, তুই তখন আমাদের কলেজ তৈরি হচ্ছে, তিনি বললেন না ঠাকুর এই আশ্রম ছেড়ে যাবো না। তখন তিনি বললেন দেখ তুই যে বিদ্যা লাভ করেছিস তোর মধ্যে তো সব ভাইরা আমাদের তো অনেক রক্ষসাধুও আছে, তো তুই কী করতে হবে, দণ্ডি খাটতে হবে, এখান থেকে দক্ষিণেশ্বর দণ্ডি খেটেছেন, সত্যান্দ্র দণ্ডি খেটেছেন তার জন্য, এখান থেকে এই নোংরা রাস্তা দিয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত দণ্ডি খেটে মাকে প্রণাম করেছিলেন। তারপরে অবদানন্দ কলেজ তৈরি হল, সেই কলেজে তিনি ছিলেন ফাউন্ডার প্রিন্সিপাল, এবং তারপর স্বামী মহানন্দ স্বামী নীলানন্দ এনারা দুই ভাই, স্বামী সুরেশ্বরানন্দ তিন ভাই এনারাই সন্ন্যাসী, বিমলানন্দ নিরঞ্জন ব্রহ্মচারী মদন আমাদের মদনদা বলতাম, তখন আমিও কলেজের ছাত্র এসিয়া ছিলেন মদনদা, খুব দেশের মানুষ সন্ন্যাসী, দেখে এত সন্ন্যাসী সব কলেজে পড়াতে আসছেন গাড়ি ছেড়ে আসছেন, আর আমরা গ্রামের ছেড়ে দেখতাম এই তার জটাজুটোধারী ভিক্ষা করে বেড়াচ্ছে, চিমটে হাতে গাঁজা খাচ্ছে, এরকম সাথে সঙ্গে আমাদের পরিচয় ছিল কলেজ জীবনে। সেরকম একটা সফিস্টিকেট সাধু দেখে খুব উৎফুল্ল হয়ে দেখলাম, তখনই সত্যানন্দের সম্বন্ধে একটু একটু জানতে পারলাম যে কত প্রজ্ঞাবান মহাপুরুষ আমাদের বীরভূমে তপস্যা করে আজকে আমাদের একটি শিক্ষার আলোকে সেখানে তখনকার দিনে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছেন, সুরভারতী গানের কলেজ তৈরি করেছেন, তারপর তো প্রত্যেক জায়গাতেই হয়েছে। আমার সবথেকে একটা বড় ডিউটি যে এই যে শিক্ষা পদ্ধতি, আমরা তো বিদ্যাসাগর মশাইয়ের শিক্ষা পদ্ধতিতে সকলেই অজগর আসছে দেরি আমি আমি খবর পেরে এই নিয়েই ব্যস্ত, কিন্তু যখন উনি বুদ্ধিত হলেন সমাজের দিকে মুখ ফেরালেন, একদিন ভগবানের দিকে মুখ ফিরিয়েছিলেন, এবার সমাজের দিকে মুখ ফিরিয়ে তিনি বলছেন ওই বাচ্চা বাচ্চা ছেলেরা যখন সাধুর কাছে স্লেট নেই, পেন্সিল নেই, খাতা নেই, পত্র নেই, কিছুই তো নেই, কেবল একটা জলের মানে স্টেনলেস অ্যালুমিনিয়ামের হাঁড়ি, একটা গ্লাস বড়জোর, একটা কম্বল, এই তার উপকরণ থাকা, তো সেখানে বাচ্চা ছেলেরা করতে আসছেন, বই তো নেই, তিনি মুখে মুখেই রচনা করলেন আয় অবতার আসছে দুলে, আয় আমের বনে খেলতে ভুলে, হস্তকে ইন্দ্রধনু মাথায় আঁকা, দীর্ঘ হইতে ঈষৎ হাসির ছিলির লেখা, এইভাবে তিনি স্বরবর্ণ ব্যঞ্জন মণ্ডপ করছেন, কয়েক আমার পুকুর গ্রামের পোলে, ভয়ে খুশির জোয়ার নিতুই চলে, ভয়ে গদাই সেথায় বকরি ধন, ভয়ে ঘরে ঘরে পাখিনাশন, এইভাবে ব্যঞ্জন মণ্ডপ পুরোটাই বইটা আছে, তার নাম গদা ধরে রওয়া কক। আমি বলবো আমরা যারা আশ্রম স্কুল চালাই এই বইটি সংগ্রহ করবেন, একটা শিশু মনে কীভাবে শ্রীরামকৃষ্ণকে প্রসিদ্ধ করে দেওয়া যায় এটি একটি সাংঘাতিক বই।
আমার সৌভাগ্য হয়েছিল এই বইটা নিয়ে আমার হাতে ধরে নেওয়া। যাই হোক, এই বইটি সম্বন্ধে আজকে আমি উপলব্ধি করতে পারি আমার জীবনে ওই বইটি হয়তো আমার একটা তীক্ষ্ণ মন্ত্র। তো আমাদের অনেক স্কুল আছে যে আমরা সবাই চাই শ্রী রামকৃষ্ণ অবতারের ভাব প্রবাহ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। একটা শিশু মনে যদি এই ভাব ছড়িয়ে দেওয়া যায় তাহলে মনে হয় সব থেকে বড় জগতের উপকার হবে। এখন আমাদের স্বাধীন ভারত সরকার অনেক চিন্তা করছেন, স্কুল কলেজের অভাব নেই, হসপিটাল করছেন, কিন্তু আমাদেরকে নৈতিক শিক্ষার প্রতি মানুষের প্রতি আমাদের ধ্যান দিতে হবে। তাহলে আমরা সমাজের যে স্বামীজির যে উদ্দেশ্য, ঠাকুরের উদ্দেশ্য যে জগৎ কল্যাণ জগৎ হিতায়, সেই জগতের হিতের জন্যে এই কাজের করতে পড়লে যথার্থ উপকার হবে। সবাইকে নমস্কার, প্রণাম, ধন্যবাদ। আমি এবার আমাদের বিশুদ্ধানন্দজি মহারাজ দীর্ঘ দিনের আমাদের সাথী এই আশ্রমে বহুদিন ধরে আসেন, আমার সাধু জীবনের প্রথম থেকেই ওনাকে দেখে আসছি। আমি পূজ্যপাদ বিশুদ্ধানন্দ মহারাজকে অল্প কথায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে দেবেন। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তি ভেদ বিভাগিনে ব্যোমবদ ব্যক্ত দেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। আমরা মহাভারতের একটি শ্লোক দেখতে পাই, সেখানে রয়েছে মাতুলস্য গোবিন্দ পিতালস্য ধনুর্ধর স্বভিমন্য রণেশেতে নিয়তি কে নবাধ্যতে। মাতুলস্য গোবিন্দ, শ্রীকৃষ্ণ হল মাতুল মামা, ধনুর্ধর অর্জুন হল সেখানে উপস্থিত, স্বভিমন্য রণেশেতে অভিমন্যু সেখানে রণে পড়ে গেল, নিয়তি কে না বাধ্যতে, কেউ নিয়তিকে বাধ্য করতে পারল না। তো ভাবার বিষয় আছে এখানে, স্বয়ং গোবিন্দ যেখানে উপস্থিত রয়েছে, ধনুর্ধর অর্জুন যাকে কেউ পরাজিত করতে পারে না সে উপস্থিত রয়েছে, তৎসত্ত্বেও স্বভিমন্য রণের সাথে নিয়তি কে না বাধ্যতে, নিয়তিকে কেউ বাধ্য করতে পারে না। আমরা প্রতিদিন যে কাজকর্ম করি, যে চিন্তাভাবনা করি, সেটি সংস্কার রূপে থেকে যায়। তাই সৎ চিন্তা সৎ ভাবনা যদি থাকে তাহলে সৎ সংস্কারের সৃষ্টি হয়, আর যদি সেই চিন্তা মধ্যে মিশাল হয়ে যায় অর্থাৎ শুদ্ধ চিন্তা না থাকে তাহলে সৎ সংস্কার সৃষ্টি হয় না। আর এই সৎ সংস্কার যদি না থাকে তাহলে আধ্যাত্মিক পথে মন লাগানো যায় না। আধ্যাত্মিক পথে মন লাগাতে গেলে এই সৎ সংস্কারের বিশেষ বিশেষ দরকার। আর যোগশাস্ত্রে বলছেন যে আমাদের জীবনে চারটি কৃপা খুবই প্রয়োজন। একটি হলো ঈশ্বর কৃপা, একটি হলো শাস্ত্র কৃপা, একটি হলো আত্মকৃপা, আর একটি হলো যাও। তো চারটি কৃপা, এই চারটি কৃপা যদি জীবনে থাকে তাহলে সে ঈশ্বর লাভ সম্ভব হয়। তো এই চারটি কৃপার কোনো একটি যদি কম হয়ে যায় তাহলেও যেমন সম্ভব নয়, আবার সমস্ত কৃপাগুলো থাকার পরও যদি আত্মকৃপা না থাকে তাহলে কোনো কৃপাই কাজে আসে না, সমস্ত কৃপাই কিন্তু অনর্থ হয়ে যায়। তাই সেই কৃপা দৃষ্টি
যেটি এর মধ্যে বলিনি সেটি হল গুরু কৃপা। তো এই চারটি কৃপা যখন সন্নিবেশ হয় তখন ঈশ্বর লাভের সহায় হয়ে যায়, তার সাধন তরি তরতর করে এগিয়ে যায় স্বামী। তো আমরা দেখতে পাই স্বামী সত্যানন্দজির জীবনে এই চারটি কৃপা প্রবাহ নিরন্তর প্রবাহিত হয়েছিল, যার জন্য তিনি এইখানে সহায় সম্বলহীনভাবে প্রথম সাধন করে ধীরে 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 আজ যে পরিবেশ তিনি সৃষ্টি করে গেছে সেই পরিবেশের প্রভাব আমরা সামনে দেখতে পাচ্ছি। অদ্ভুত সেই পরিণাম আমাদের সামনে রয়েছে। এমন মহাপুরুষ বিরল, আমাদের এই ভারতবর্ষে বিরল, যা দিয়ে গেছেন তা তুলনামিহীন, তার ভালোবাসার অন্ত নেই। এই পাশেই ছিল একটি বিভিন্ন রকমের জীবজন্তু সেখানে দেখা যেত, এখন সেটি কোথায় আছে জানি না, তবে সেই বিভিন্ন পাখি হরিণ এবং বিভিন্ন জীবজন্তু তাদের প্রতি যে অপ্রতিম ভালোবাসা সেটিও তিনি প্রকাশ করে গেছেন তার এই যে স্থাপত্য যা করে গেছিলেন তার মাধ্যমে। তার কৃপা বাড়ি সিঞ্চন করে শত শত নরনারীর হৃদয়ে ভক্তি প্লাবন বয়ে দিয়ে গেছেন এই মহাপুরুষের শ্রীচরণে প্রণাম জানাই হরি ওম তৎসত। আমি আসল মানুষকে বলছি একটু ঠাকুরের সত্যান্নদেবের অসংখ্য গান তিনি রচনা করে গেছেন, গানগুলি তার সাধনার নির্যাস এবং আমাদের ভগবদ্ভাব উদ্দীপনের এক প্রধান সহায়। আমাদের এই আশ্রমটিও একটি সঙ্গীতের পূর্ণ তীর্থ। এখানে শ্রী বড়গলাপ্রাণী সাহেব, রতন ঝঙ্কার, রবিশঙ্করজি কি আসেননি? এই যে কার্পেটটির একটি আত্মকথা আছে, পিছনে একটা কার্পেট ঘটনা আছে, এই কার্পেটটির একটি এরও একটি আত্মজীবনী লেখা হয়েছে। মানে এই কার্পেটে যে কত বড় বড় ভারতবর্ষের শিল্পীরা রাত ভোর সাধনার তার সঙ্গীতের ভেদ নিবেদন করতেন। রাত্রির 12টার সময় আলাউদ্দিন খান সাহেব এসেছেন, কেউ নেই, রাত্রির 12টার সময় তিনি মক্কা থেকে এসে সেটি এখানে এসে হাজির, আর 12টা তখন বাজে কিনা, মানে সুলতানজিকে তিনি সঙ্গীতের ভেট দেবেন। সেই সময় তিনি কেউ তো নেই, আমাদের সন্ন্যাসিনী মায়েরা তো আড়ালে থাকতেন, সত্যমন্দে বসেছেন দু একজন সাধুরা আসেন। স্যামরা নিকট একটা ধুম 4 ঘন্টা গিয়েছিলেন সেই ভোরবেলায়, শ্রীরামকৃষ্ণের সোনার লকেট সহ একটা বড়ো চেন তার গলায় পুড়িয়ে দিলেন। সেই মহাসাধক সঙ্গীত সাধকদের পদধূলিতে ধন্য এই কার্পেটটিকে, তাই সযত্নে আমরা এখনও রেখেছি এবং রবিসঙ্গের বইও রচনা হয়ে আছে। আমার আত্মকথা সেই সঙ্গীতের রাজা মহারাজ সত্যানন্দদেবের একটি সুন্দর অনেকগুলি সঙ্গীত, এবং সত্যানন্দদেবকে নিয়েও অনেক সঙ্গীত অর্চনা পরিমা, যাকে বলা হতো ব্রহ্মবাদিনী, যার একাডেমিক কোয়ালিফিকেশান ক্লাস 4, সেই ব্রহ্মবাদিনী মা সরস্বতী স্বয়ং যেন লিখছেন শ্রীরামকৃষ্ণ মঙ্গল কাব্যে অভূতপূর্ব, আমরা কেউ জানি না তার হদিশ জানি না, আমাদের প্রচার প্রসার খুবই কম। সে অর্চনা করি মাকে বললেন, দেখ আমরা শ্রীরামকৃষ্ণ থেকে অবতার বলি, কৃষ্ণ অবতারের মহাভারত আছে, রাম অবতারের রামায়ণ আছে, চৈতন্য অবতারের চৈতন্যমৃত আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ অবতারে তো কোনো মঙ্গল কাব্য হয়নি, তুই লেখ একটা মঙ্গল কাব্য। তো একটা ক্লাস 4 মেয়ে তার কি সাথে একটা মঙ্গল কাব্য লিখবে, বলছে শুরু কর না। সে শুরু করে দিলেন 1080 পাতার সেই মঙ্গল কাব্য, এক অভূতপূর্ব নৈবেদ্য শ্রীরামকৃষ্ণের নামে মঙ্গল কাব্য আর কেউ করেনি আজ পর্যন্ত। বিখ্যাত
একজন শিক্ষাবিদ রামানন্দন মুখোপাধ্যায় তার ভূমিকা লিখেছেন প্রায় 40 পাতা। তিনি একদিন বলেছিলেন, তোমরা তো অর্চনা পূর্ণিমাকেও চিনতেই পারলে না, তিনি স্বয়ং বাঘদেবী। কারণ আমরা লেখাপড়া শিখে শিক্ষা লাভ করে ডিগ্রি লাভ করে ভাইস চ্যান্সেলার চ্যান্সেলার হয়েছি, কিন্তু তিনি তো কিছুই হননি। তার সাহিত্য রচনা, তার প্রতিভা যে আমরা থই পাই না, এই কথাটা আমাকে বলেছিলেন। তার সাহিত্য প্রতিভাতে আমরা থই পাই না। সেই অর্চনা পরিমা রচনা কি গাইবে? সত্যম শিবম, সত্যম শিবম সুন্দরম, অপূর্ব রচনা। জয় ঠাকুর। গৃহমণ্ডিতং জ্যোতির্ময় নিত্যমানন্দমূর্তি করুণাবদনং প্রেম পুরুষম শ্রী সত্তানুরূপম প্রণাম। শ্রী ঠাকুরের আদর চরণে আমার আভরণী সাষ্টাঙ্গ প্রণাম। পঞ্চাশী শ্রী গুরু মহারাজের আদর চরণে আমার প্রণাম। সমস্ত সন্তদের আদর চরণে আমার প্রণাম। ভক্তদের আন্তরিক প্রীতি সহিত নমস্কার, ভালোবাসা, শ্রদ্ধা। ঠাকুরের মানুষ কন্যা শ্রী অর্চনা পরিমা যে বিখ্যাত গানটি রচনা করেছেন সেটি আমি গাইবার চেষ্টা করছি। সত্যম শিবম সুন্দরম হে মহাকারম অর্ণবসায়ী পুরুষ প্রধান জাগ্রত জাগ্রত সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম হে মহাকার অর্ণবসায়ী পুরুষ প্রধান জাগ্রত জাগ্রত সত্যম শিবম সুন্দরম। এইছে তোমার শ্রী শ্রী তমসারতির হোদে ডাকিছে তোর সৃষ্টি তমসারতির হোদে সত্যানন্দ সুন্দর সত্যম শিবম সুন্দরম হে মহাকার অর্ণবসায়ী পুরুষ প্রধান জাগ্রত জাগ্রত সত্যম শিবম সুন্দরম। তোমার মহান অভ্যুদয়ে বিশ্বজনের অন্তর জাগ্রত হোকে দেবতা তোমার মহান অভ্যুদয়ে বিশ্বজনের অন্তর সবাই তব পূজা পিঠে
সত্যম শিব সুন্দর সত্যম শিব সুন্দর হে মহাকাল অর্ণব সাই পুরুষ প্রধান জাগ্রত জাগ্রত সত্যম শিব সুন্দর গুঞ্জন হে রচেতনা তোর বাইতে ছন্দ হে কবি পুরাণ জাগো জাগো গুঞ্জন হে চলবো এক কথা বলবো আমাদের মন বলি একভাবে করবো
সেই শাশ্বত বাণী যাবার এই পৃথিবীতে প্রয়োজন, সেখানে তারা পাশ্চাত্য লোক বুঝতে শিখেছে। তাই তারা বলছেন কোঅপারেশন ফর কোএক্সিস্টেন্স, সবাইকে বেঁচে থাকতে হলে পরস্পরকে সাহায্য করতে হবে। আমাদের ঋষিরা কি বলছেন, সঙ্গচ্ছদ্ধং সঙ্গবদ্ধং সঙ্গমামনাংসি জানতাম, এই যে সনাতন বাণী সেইটি আবার আমাদের প্রচার করতে হবে। সেটা কারা করবে? এই নতুন যুগের এই নতুন সন্ন্যাসীরা সেটা করবে। তাদের দায় এবং দায়িত্ব সম্বন্ধে সচেতন হতে হবে। সারা পৃথিবীতে আজ বিশেষ সেটা প্রয়োজন। হিংসার আগুন জ্বলছে পৃথিবীতে। পাশ্চাত্যের একজন অনীষী ডক্টর আর্নল্ড টয়েনবি তিনি বলছেন, অ্যাট দিস সুপ্রিমলি ডেঞ্জারাস মোমেন্ট ইন হিউম্যান হিস্ট্রি, দি অনলি সলিউশন ফর ম্যানকাইন্ড ইজ অ্যান ইন্ডিয়ান ওয়ে। হিয়ার উই ফাইন্ড দ্য অ্যাটিটিউড অ্যান্ড দ্য স্পিরিট দ্যাট ক্যান ডেভেলপ দি হিউম্যান সোসাইটি টু গ্রো আপ ইন টু এ সিঙ্গল ফ্যামিলি। সমগ্র মানব জাতিকে এক পরিবার ভুক্ত হতে হবে। কে করবে? ভারতবর্ষ করবে। সুতরাং ভারতবর্ষের সাধু সন্তদের আরো সক্রিয় হতে হবে, আরো সচেতন হতে হবে। সেই বেদান্তের বাণী, যে বাণী বিবেকানন্দ আমেরিকার চিকাগো সম্মেলনে প্রচার করে এসেছিলেন, তার কার্যকরী রূপ দেওয়ার দায়িত্ব প্রত্যেক সাধুকেই নিতে হবে। শুধু এলাম ভান্ডারে খেলাম প্রণাম নিলাম চলে গেলাম, ও করলে হবে না, মহাপাপ হবে। আপনারা যারা এই যুগের সন্ন্যাসী, যারা সত্যানন্দ দেবের জন্ম উৎসবে এসেছেন, যারা শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসব পালন করেন, যারা বিবেকানন্দকে নিয়ে মাতামাতি করেন, তাদের একটা দায় এবং দায়িত্ব রয়েছে। তারা সেই মধ্যে সচেতন হন, এটাই আমার প্রার্থনা। মৃত্যুপথ যাত্রী এক সন্ন্যাসীর প্রার্থনা। ও কলেজ তার যিনি প্রিন্সিপাল স্বামী তেজস্বানন্দ, আমাদের আর তেজস্বানন্দ আছে আর বলবো না, স্বামী তেজস্বানন্দ এখন ভোলাখালী মহামণ্ডলেশ্বর হয়েছেন, মণ্ডলেশ্বর হয়েছেন। সেই তেজস্বানন্দ আমাদের রাজেন ভাই, তিনি খুব সংস্কৃত পণ্ডিত মানুষ, খুব মিষ্ট ভাষী, আমাদের সঙ্গে মধুর সম্পর্ক। সে রাজেন ভাইয়ের কাছে কিছু শুনুন। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্ত এন চরাচরম তৎপদ দর্শিত এন তস্মৈ শ্রী গুরবে নমঃ। মুকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং সারদা দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমঃ শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারে। আজকে যার একবিংশতি অধিকম একশতম বর্ষম, অর্থাৎ 121তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে আমরা সমবেত হয়েছি, সেই অবতার পুরুষ পরম পূজ্যপাদ ঠাকুর শ্রী শ্রী স্বামী সত্যানন্দ মহারাজ শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণামান্ত, এই প্রতিষ্ঠানের পূজ্যপাদ সভাপতি মহারাজ গৌরানন্দ মহারাজজি এবং সম্পাদক মহারাজ স্বামী সারদাত্মানন্দ মহারাজজি, সহসভাপতি এই আসনের অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী সত্যপ্রকাশানন্দ মহারাজজি,
সমবেত জ্যোতিকুল শিরোমণি মহাত্মা বৃন্দ, সকলের চরণে আমার অন্তরে অন্তস্থ থেকে সশ্রদ্ধ নম নারায়ণ প্রণাম নিবেদন করছি। সমবেত শিষ্য ভক্ত সুধি সজ্জন মণ্ডলী এবং জগজন বংশ সম্ভূতা মাতৃবৃন্দ, যার আজকে 121তম আবির্ভাব জয়ন্তী উপলক্ষে এই সমারোহ অনুষ্ঠান, তার সান্নিধ্য এই অধম বহুবার পেয়েছিলাম। কারণ উল্লেখ করছি, আমি তখন নিগমানন্দ ঠাকুরের পরম্পরার সাধু, যদিও আদ্যাপীঠে থাকি, আছি 19 বছর আদ্যাপীঠে আছি, 2003 সাল থেকে শিক্ষার দায়িত্বে আছি। আমি হালিশহরে নিগমানন্দ আশ্রমের সঙ্গে যুক্ত ছিলাম ছোটোর থেকে, সেইখানে আমার স্কুল জীবন, আমার কলেজ জীবন, আমার ইউনিভার্সিটির জীবন চতুর্থ পরেই কাটিয়েছি। সেই সুবাদে আমাদের এক স্বামীজি ছিলেন, তার নাম ছিল স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ, এবং ইনার নামও স্বামী সত্যানন্দ মহারাজ। শিবিতে আশ্রম আছে, সেখানে অনেকবার গেছি তখন। তো মহারাজের সঙ্গে আমাদের হালিশহরের স্বামী সত্যানন্দ মহারাজের সঙ্গে আর এই আশ্রমের যে মহারাজ ছিলেন স্বামী সত্যানন্দ মহারাজের, দুজনের মিতা ছিল। মিতা মানে জানেন তো, মানে একদম ক্লোজ ফ্রেন্ড, বন্ধু ছিলেন। সেই সুবাদে আমাকে হালিশহর থেকে অনেক চিঠি পাঠাতেন মহারাজজি, যে যাও কাঁচির মন্দিরে দিয়ে আসো, আর এখান থেকে একটা পত্রিকা বেরোয়, এখন বের ভাবমুখী পত্রিকা, সেই পত্রিকার প্রবন্ধ স্বামীজি দিতেন আমাদের আর্যদর্পণে দেওয়ার জন্য, আর আমি ইনার কাছেও প্রবন্ধ নিয়ে যেতাম, ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর কাছ থেকে প্রবন্ধ নিয়ে যেতাম। আমার আসতাম যখন, আমার এই জায়গাটা দেখে আমার এত হৃদয়, মানে কী বলব, মানে বসে থাকতাম ওইখানটায়, এত সুন্দর লাগতো। পরবর্তী সময় পড়াশোনা করতে গিয়ে জানলাম যে অপারে খোল সংসারে সার মেত চতুষ্টয়ম কাশ্যাম বাস শতাং সঙ্গ গঙ্গাম ভো শিব পূজনম। আমার প্রথম থেকে গঙ্গার ধারে আমি বসবাস করার সৌভাগ্য পেয়েছি, যার জন্য গঙ্গার ঘাটটা আমি যেখানে যাই, এই আশ্রম বা কাঠিয়াবার আশ্রম বা আপনার আনন্দমের আশ্রম বা আমাদের বালাগ্রহ যে ঠাকুর ছিলেন তারাও সান্নিধ্য বহুবার পেয়েছিলাম, তার আশ্রম নিগমানন্দ আশ্রম, ত্রিবেণীতে আশ্রম বা বেলুড় মঠ ইত্যাদি, গঙ্গার ধারে আশ্রমগুলো আমার গেলে আমি নিজে ভুলে যাই। যাই হোক, সময় বেশি নেব না, তার অবদান, তার সেই মানে সেই মুক্ত হাসি, তাকে দেখলে যেন মনে হতো যেন তার মধ্যে কী যেন ভাব বিচ্ছুত হয়ে যাচ্ছে। তার মুক্ত হাসি আর মুক্ত কথা, তার কৃপা যারা পেয়েছেন, যারা তার সান্নিধ্য পেয়েছেন, মানে সেটা তো আপনারা সকলেই জানেন। আমি এই সুবাদে স্বামী সত্যানন্দ মহারাজ, স্বামী সিদ্ধানন্দ মহারাজ, তাদের কৃপায় আমার এই মহাপুরুষের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, তখন তো সাদা ধুতি পরে আসতাম, তখন কলেজে স্টুডেন্ট ছিলাম। এখানে আসার পরে আমি জানলাম এখানে দিনের পর দিন ক্রমবর্ধমান উন্নতি হয়ে যাচ্ছে, এখানকার স্কুলটাও মনে হয় গভর্নমেন্ট এডেড হয়ে গেছে। তখন আমি আদ্যাপীঠের স্কুলের জন্য খুব বিকাশ হয়ে যেতাম। আমি এখন পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টে এখনও এইচই আছি, এসএসসিও এক্সপার্ট রয়েছে, বিভিন্ন দায়িত্ব রয়েছে। যাই হোক, মহারাজ প্রায় আলোচনা হতো এখানে শিক্ষা সেবা, মানে এখানকার যে পরিস্থিতি বা মধু মহারাজ সুযোগ্য সম্পাদনা করছেন যে প্রতিষ্ঠানটিকে, সত্যিকারে আমাদের অনুকরণীয়। আমি আজকে এসে এখানে মানে আমার খুব আনন্দ লাগছে, যদি রোববার অন্যদিন হলে হয়তো আসতে পারতাম না, মানে আদ্যাপীঠে কলেজে দায়িত্ব রয়েছি, অন্যান্য দায়িত্ব রয়েছে, তো খুব ভালো লাগছে। আপনারা এখানে আসবেন, এখানে একটা আলাদা অনুভূতি অর্জন করার লাভ করবেন। চৈতন্য চরিতামৃতে শিল কবিতার কবিতা গোস্বামী লিখছেন যে সাধু সঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম ব্রজে বাস এই পঞ্চ সাধন প্রধান, মানে এখানে আসলে মনে করতে হবে আমরা ব্রজভূমিতে বাস করছি, মহাত্মা বৃন্দ রয়েছেন, তাদের সৎসঙ্গ করা। সৎসঙ্গ করলে কী হবে, আমরা স্মৃতিশাস্ত্রে পড়েছিলাম, বেদে লিখে আছে যে শতাং প্রসঙ্গাত সৎসঙ্গে মতির জায়তে, যদি জীবনে আর কিছু না হোক যদি সৎসঙ্গ করা হয় তাহলে মনটা দিনে দিনে সতের দিকে ধাবিত হবে নিশ্চিত, আর তা না হলে মনের স্বাভাবিক ধর্মই হচ্ছে। বেদান্তে বলছে মনঃচিত্ত বৃত্তি বিক্ষেপ, যদি আমার এমএতে বেদান্ত ছিল একটা শ্লোক মনে পড়ে যায় যে মনঃচিত্ত বৃত্তি বিক্ষেপ, মন মানুষের চিত্তের বৃত্তিগুলোকে বিক্ষেপ করে দেয়,
সেই বিক্ষিপ্ত মনকে, বিক্ষিপ্ত চিত্তকে অন্তর্মুখী বা গুরুমুখী করার অন্যতম উপায় এই সৎসঙ্গ করা। এটা নিশ্চিত সৎসঙ্গী বিরাট গুণ, মানে খড়ামুখি সজ্জন সঙ্গতি রেখা ভবতী ভবার নবে তরণে নৌকা। আর কিছু বেশি বলবো না, সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, প্রত্যেকের প্রতি যে কর্তব্য নিষ্ঠার সহিত প্রতিপালন করবেন তাতেই সিদ্ধিলাভ হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যদি গোবিন্দ গীতাতেই বলেছেন, স্বকর্মা তমর ভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। হে মানবগণ, তোমাদের জীবনের যে কর্তব্য কর্ম তোমরা যদি নিষ্ঠার সহিত প্রতিপালন করো তাতেই তোমার সর্বসিদ্ধি লাভ হবে। একমাত্র সত্যকে আঁকড়ে ধরে থাকবেন। এখানে রামকৃষ্ণ সেবায়তন স্বামী সত্যানন্দ ঠাকুর মহারাজ তিনি যে পথ, যে আদর্শ তিনি দিয়ে গেছেন সেই আদর্শকে ধরে রাখবেন। অনুকূল ঠাকুর একজায়গায় বলছেন, যে শিক্ষা পুঁথিতে আছে আদর্শে নাই সেই শিক্ষার মুখে চাই। তিনি তার আদর্শ আমাদের শিক্ষা জগতে, পৃথিবীতে, ভারতবর্ষ নয় পৃথিবীতে, এমন কোনো মানুষ জানে না ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে, এমন কোনো মানুষ জানে না মা সারদা মাকে, এমন কোনো মানুষ জানে না স্বামীজিকে। প্রত্যেকে জানে আমরা স্কুল জীবনেও কত তার ভাবধারা অনুপ্রাণিত হয়েছি। সেই আদর্শে যাতে আমরা আদর্শিত হয়ে মানব জীবনকে ধন্য করতে পারি, এই প্রার্থনা গুরুদেবের ঠাকুরের চরণে রেখে আমার বক্তব্য তার চরণেই অঞ্জলি প্রদান করলাম। নমস্কার। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। ওম শান্তি শান্তি শান্তি। সাধু সাধু। এই ক্ষণিক সাধুদের সাধুমুখে কথায় আমরাও খুব উদ্দীপ্ত হই। আমরা তো নিজেকেই বলছি আশাকে পোশাকে সাধু, সাধু হওয়া বড় সাজা বড় সোজা, সাধু হওয়া বড় কঠিন। তাই সাধুদেরও সাধুসঙ্গ করলে আরও আমরা উন্নীত হব। মা সাধারণ মানুষ, সংসারী মানুষ, তা তো করবেই, কিন্তু আমরা জীবতে আছি, আমাদের বিচ্যুতি হচ্ছে জগতের সর্বনাশ। তাই সত্যানন্দ একটা কথা বলতেন বারবার, এই জগতে মহামারী নানা রকম সব দুর্বিপাক চলছে, এটা শুধু প্রকৃতির রোষ নয়, এর জন্য আমরাও দায়ী। বলছেন জগতে নাম অপরাধে এই দুর্দিন, নাম অপরাধ। আমরা এরাম খাচ্ছি ভগবান যে আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, এত অক্সিজেন, একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে কিছুদিন আগে মাথা খারাপ হয়ে যাচ্ছে, সিলিন্ডার পাওয়াই যাচ্ছিল না। আমরা যে মুক্ত অক্সিজেন পাচ্ছি, কত সিলিন্ডার অক্সিজেন নিচ্ছি, কত খাচ্ছি, কত দেখছি, যেটা পয়সা দিয়ে কিনতে তো থাকলে বোঝা যেত ভগবান কি আমাদের দিয়ে রেখেছেন। তাই তিনি বলছেন মানুষ ঈশ্বরের স্মরণ করবে, খাবে দাবে চাকরি বাকরি সবই করবে। তিনি বলছেন এই যুগের মানুষের ধর্ম কি, যে যুগের মানুষের ধর্ম যুগাবতারের শরণাগতি যুগ ধর্ম, যুগ মানবের স্বধর্ম। যুগাবতারের শরণাগতি যুগ ধর্ম, যুগ মানবের স্বধর্ম। আমরা এবার আস্তে আস্তে সাধু সেবায় যেতে হবে। একটি গান এখন খুব বিখ্যাত হয়েছে, সব জায়গায় শোনা যায়, সেটি যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমায় জাগায়ো না, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ো না, যে কথার মাঝে তব কথা নাই সে কথায় আমায় শুনায়ো না, যে যাতনা পেলে তোমারে লভিব, সে যাতনা হরি হরিও না, যে আঁখি ঝরিলে তোমারে লভিব, সে আঁখি ধরা মুছায়ো না। এই গানটি বড় ভালো লাগে, স্বামী পূর্ণাত্মন্দের লেখা। আমরা তো ভাগবত
গীতা মহাভারত থেকে অনেক দূরে, তাই আমরা প্রত্যেকেই সাধারণ ধর্মাবলম্বীরা কেউ না কেউ কোনো গুরুর আশ্রিত। তাই আমরা যেন এটা মনে রাখি, কত আকথা কুকথা বলি, ভগবানের কথা বলতে গেলেই আমাদের ঘুম আসে, জড়তা আসে। ভগবতের সঙ্গ করবেন, কথামৃতের সঙ্গ করবেন। এই আশ্রমে পাঁচ বেলা কথামৃত পাঠ করা হতো। সত্যমদের যখন বাথরুমে যেতেন তখন একজন কথামৃত পাঠ করতেন। তিনি যখন ভক্তদের প্রসাদ দিতেন, নিজে কখনো কোনো পরিবেশন করতেন, সঙ্গে সঙ্গে তিনি টেস্ট, অ্যাসিড টেস্ট করতেন, ভক্তদের মনগুলিকে টেস্ট করতেন। কীরকম এই বল, ভয় দিয়ে একটা শব্দ বল দেখি, ভয় দিয়ে। তা ভয় কেউ বলতো ভূত, কেউ বলতো ভয়, কেউ বলতো ভগবান, কেউ বলতো ভগবতারিণী। বুঝে যান আমাদের সংস্কারটা কেমন হওয়া উচিত, আমাদের কথার মধ্যে বিরিয়াস আমার ভিতরে যা আছে। কেউ ভয়ে ভূত বলছে, কেউ ভয়ে ভগবান, কেউ বা ভগবতারিণী বলছে। এইভাবে তার ছিল শিক্ষা। নিত্য উপনিষদ, এখানে অন্য কোনো কাজ বিশেষ হতো না, তপস্যা রাখলে। ওই তখন আমাদের স্বামী ব্রজানন্দজি, আমাদের যিনি প্রথম প্রেসিডেন্ট, তিনি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণের ছাত্র স্বামী। ওনার নাম ছিল বিবিদিশানন্দ। সংসারী মানুষ ছিলেন, কিন্তু তখনকার দিনের তিনি বিখ্যাত আইনজ্ঞ রাধাকৃষ্ণের ছাত্র ছিলেন। তিনি গিয়েছিলেন বেলুড় মঠে ব্রজানন্দজির কাছে দীক্ষা নিতে। তিনি বলছেন, আমি তোমার গুরু নই, তোমার গুরু ওই পারে, অর্থাৎ তুমি তুমি সত্যানন্দের কাছে চলে যাও, তিনি তোমার গুরু। তিনি আমাদের বৈভব রেখে গেছেন, ঐশ্বর্য রেখে গেছেন, সেই সঙ্গে আধ্যাত্মিক সম্পদ। আমাদের একটা আশ্রম আছে দুটো নদীর মাঝখানে, নরসিংহপুর, যেখানে সর জঙ্গল, নদী, একটা করে মাঠের কোঠা বাড়ি ছিল। সেখানে যারা যেত ওই বস্তা পেতেই শুতে হতো, বালিশ কম্বলেরও কোনো ব্যাপার নেই। সেখানে তুমি যেতে শীতকালে, তখন তো সব বড় লোকের ছেলেরা, বাবারা সব সাধু হয়ে গেছে, জমিদার ফ্যামিলির সব সাধু হয়ে গেছে, তাদের ছেলেরা ঠাকুরটা সেই জঙ্গলে গেছে, অসুখ আমরাও যাবো। অমলদার কাছে সোনামন মহারাজ, তারা তিন ভাই সাধু, এক সন্ন্যাসিনী আছেন যোগমায়াদি, যোগমায়ামা তিনিও সন্ন্যাসিনী, তার পিতামাতাও সব সন্ন্যাসী ছিলেন। তাদের বিরাট জমিদার জমি জায়গা বৈভব সব শ্রীরামকৃষ্ণ আশ্রম। সে অমলদার কিন্তু বলছেন যে আমরা শুয়া ছড়া বলছি, ঠাকুর চল নাম করবি চল, যে নাম করতে করতে খরম পায়ে পৌষ মাসে নদী জলে নেমে গেলেন। আর নদীর জল কি কালা, মানে এটা মানে আমাদের বীরভূমের কথা, কালা মানে প্রচণ্ড ঠান্ডা, বলছেন কি কালা, বলছে আমার ঠাকুর একটু কাণ্ডজ্ঞান নেই, আমরা দেবী ঘুরছে নাম করতে করতে যদি রাস্তায় যাই তো এক হয়, কিন্তু নদীর জল এক হাঁটু জলে নাম করতে করতে যাচ্ছে। তিনি বলতেন যে আমি তো হিমালয়ে যেতে পারিনি, হিমালয়ে কত সন্ন্যাসীরা তারা অনাবৃত হয়ে বরফের মতো তপস্যা করছেন, তাই তিনি এইভাবে সব তপস্যা করাতেন। আমাদের এখনও হয়, কিন্তু আগে আমরা নামতাম, এখন আর শরীরের কারণে পারি না। আমাদের স্বামীজির জন্মতিথিতে এই গঙ্গায় পৌষ মাসে স্বামীর জন্মতিথি করে, পৌষ মাসে আমাদের রাত্রি 12:30 সময় নামতে হয় গঙ্গার জলে, এক গল্লা জলে নেমে আমরা বেলুড় মঠের দিকে তাকিয়ে জল করি এক ঘন্টা। নামবার সময় খুব আপকাপু লাগতো, তারপর নামলে ঠিক মনটাকে সরিয়ে দিলেই মূলত কী আনন্দ, কী আনন্দ। এই তপস্যার ধারা তিনি আমাদের দিয়ে গেছেন, কিন্তু মানুষ কই, মানুষ না। গঙ্গা সিন্ধু নর্মদা বহিয়া চলেছে আগের মতোই, কই রে আগের মানুষ কই। তাই মানুষ চায়, মানুষ চায়, তাহলেই আবার এই সম্পদ নিশ্চয়ই তাদের কৃপায় আবার আসবে, কেউ রক্ষা হবে জগৎ কল্যাণে। এরপর আমরা নাম গানে চলে যাই, অনেক কথা আমি বলতে বলতে বলে ফেলি। যাই হোক, মহারাজ আমাদের পূজ্যপাল গৌরানন্দজি সংঘাধ্যক্ষ, তিনি দু চার কথা আশীর্বাদ হিসেবে বলবেন। সত্যানন্দদেবের ইচ্ছা ছিল যে সাধু সাধু সম্মান করা, আমার তো তীর্থে যাওয়া হয় না, একম্বে যাওয়া হয়।
সৃষ্টি করবার চেষ্টা করছি। তাই আজকে পূর্ণ কর্মস্বরূপ আজকে সন্ত রয়েছেন, তাদের সর্ব আশীর্বাদ প্রধান তার পাশে জানাই, তাদের সাগর তাদের এই পূর্ণকর্ম স্বরূপ, তাদের সকল সকল সন্ন্যাসীদের আশীর্বাদ প্রার্থনা করি। এই পূর্ণ স্বরূপ আজকে সন্তদের হয়েছে, এই জন্য আমি সকল সন্ন্যাসীদের নমস্কার প্রণাম জানাই, তাদের আশীর্বাদের কথা বলি। এটা ওম পূর্ণমদ পূর্ণমদান পূর্ণমদের সাথে মহারাজ এখন আমাদের মধ্যে আছেন, কিন্তু যথেষ্ট দৃঢ় এখনো জয়দেবের বারান্দাতেই থাকেন, দীর্ঘকাল বারান্দাতে কাটিয়ে দিয়েছেন। এখন আমরা জোর করে ঘরে ঢোকা, আমি কয়েকদিন শীতকালে গিয়েছিলাম, যে মহারাজ বারান্দাতেই রাত্রি জায়গাটা মধ্যে বসে আছেন, বারান্দা ছাড়তে পারছেন না। এত বয়সেও যদি আমাদের সঙ্গ দেন, এটা আমাদের ঈশ্বরের এটা অনেক করুণা। রূপের রেখায় লোভাও যদি
So
Thank you.
সহস্র মূর্তয়ে সহস্র পাদাক্ষে শিরোর্বাহনে সহস্র নাম্নে পুরুষায় সহস্রতে সহস্র কোটি যুগধারিণে নমঃ নমঃ ধর্মীশ শিবরুদ্রপতি পতি ঈশান
ब्रह्म
তপসি তৎপুষমন হরি তৎস ওম নম পার্বতীপত হর হর মহাদেব শম্ভো। Me
মিঠা মিঠা নাম হ্যারা প্যারা নাম জপলে তু জপলে তু রাম কৃষ্ণ রাম মিঠা মিঠা নাম হ্যারা প্যারা নাম মিঠা হ্যারা হর প্রভু কা নাম মিঠা Sri
প্রাণারাম প্রাণারাম